আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা নিয়ে তুলকালাম চলছে বিভিন্ন পঞ্চায়েতে। এবার সরগরম নদিয়ার শান্তিপুর ব্লক। এর আগেও শান্তিপুর, বেলঘরিয়া 1 নম্বর এবং 2 নম্বর পঞ্চায়েত সরগরম হয়েছিল একই বিষয়। অবশেষে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় হরিপুর গ্রাম পঞ্চায়েতে। তবে এখানে বিক্ষোভের ধরন একটু অন্যরকম। রাতের অন্ধকারে লাগানো পোস্টার দেখে সকাল থেকে গুঞ্জন রাজনৈতিক মহলে। বিডিও অফিস থেকে পাওয়া 5 কুইন্টাল চাল এবং পরিযায়ী শ্রমিকদের সরকারি সহযোগিতার বিষয়, আর্থিক কেলেঙ্কারি নিয়ে পঞ্চায়েত প্রধান শোভা সরকারের বিপক্ষে লেখা পোস্টার পড়ে নৃসিংহপুর অঞ্চলের বেলতলা, হাউস সাইট কলোনি পঞ্চায়েতের সামনে সহ বেশ কয়েকটি জায়গায়। কে বা কাদের পক্ষ থেকে তা করা হয়েছে তার কোনো উল্লেখ নেই ওই পোস্টারে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান শোভা সরকার জানান, আমার অঞ্চলে 30,000-এরও বেশি ভোটার রয়েছে। রাতের অন্ধকারে ভীরু কাপুরুষের মতো 4টে পোস্টার লাগিয়ে আমাকে কালিমা লিপ্ত করা যাবে না। আমি সহ প্রত্যেক মেম্বার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই সংকটময় মুহূর্তে যেভাবে মানুষের পাশে রয়েছি তাতে আমার বিপক্ষে পোস্টার পড়া হাস্যকর। যদি অনেকের এ বিষয়ে সন্দেহ হতো তাহলে তারা প্রকাশ্যে আসতেন। পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন স্থানে, বেলতলা, কখনো কখনো আপনার পঞ্চায়েত অফিসের সামনে, কখনো বা হাউস চ্যাট কলোনিতে দেখা গেছে আজকে সকালবেলা 3-4টে পোস্টার পড়তে, এবং আপনারই নামে সেটা, ইটভাটা সংক্রান্ত বা চাল টাল ইত্যাদি সংক্রান্ত অভিযোগ মানে যেটা করা হয়েছে, কি বলবেন এ বিষয়ে? দেখুন, আমার হরিপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় 30,000 ভোটার। তো সেক্ষেত্রে ওই 30,000 ভোটারের মধ্যে 3-4 জনা যদি রাতের অন্ধকারে কিছু একটা পোস্টার ফেলে, সেটা আমার জানার বিষয় না। আর ফেলতেই পারে, সে হয়তো আমার থেকে কিছুতে বঞ্চিত হয়েছে। সেক্ষেত্রে সবার মন তো জুগিয়ে চলা সম্ভব না, সেক্ষেত্রে হয়তো কিছু একটা তার অভাব হয়েছে, সেই জন্য সে হয়তো এটা করেছে। কারা করেছে বলে মনে হচ্ছে আপনার? আপনার দলের মধ্যে কেউ হতে পারে? না, সেটা আমি বলবো কি করে, কারণ রাতের অন্ধকারে কেউ করেছে, সে আমার দলের বা বিরোধী দলে তো নাও হতে পারে। আর বিরোধীরা যে করেছে সেটাও তো আমি দেখিনি বা জানাও সম্ভব না। রাতের অন্ধকারে কে কী করেছে সেটা আমার অত ইয়ে নেই। তা আপনার কি মনে হয়, আপনার এই এখানটায় এই ধরনের পোস্টার পড়ার মতন মানসিকতা লোকজন আছে বা সেই সংখ্যাটা কত? কিন্তু সেই রকমও তো দেখি না। তাহলে সেরকম যদি হতো তাহলে তারা আমার 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 সামনাসামনি হয়তো এসে যায়, তার যদি কোনো সুবিধা অসুবিধা থাকতো আমার সামনাসামনি এসে বলতো। কিন্তু সেরকম যখন কেউ কিছু বলেনি তাহলে সেটা রাতের অন্ধকারে কি করেছে সেটা। পোস্টার দেখেছেন আপনি, নিজের চোখে দেখেছেন কি লেখা ছিল? হ্যাঁ। তো কি ইটের একটা ব্যাপারে লেখা ছিল, ইট কি বিষয়টা? ইট বলতে ইট ভাটার যে শ্রমিকরা আছে তাদের সম্বন্ধে কিছু লেখা। তাদের জন্য কিছু সহযোগিতা এসেছিল সরকারি মহল থেকে? সরকারি সহযোগিতা এসেছিল বলতে সেরকম কিছু না, ব্লক থেকে আমাকে, আমি রেশন কার্ড নেই এমন কিছু ফ্যামিলির লিস্ট পাঠাই বিডিও সাহেবকে। বিডিও সাহেব সেক্ষেত্রে আমাকে 5 কুইন্টাল চাল দিয়েছিল। তা আমি বললাম যে এটা কাদেরকে দেবো, বললো যে যাদের হচ্ছে গিয়ে ইটভাটার লোকেদেরও দিতে পারেন। আমি বলছি আমি আপনি 5 কুইন্টাল চাল আমায় দিলেন, তাহলে সেক্ষেত্রে আমি এই 5 কুইন্টাল চাল রেশন কার্ড নেই 200 ফ্যামিলির নাম আপনাকে দিলাম, আর সেখানে আমি তাদেরকে কী দেবো তাহলে? তখন বললেন ও আপনি যেভাবে পারেন ম্যানেজ করে দিন। আমি আর কি বলবো, সেই চালটি আপনার কোথায় রয়েছে এখন? সেই চালটা মোটামুটি যাদের রেশন কার্ড নেই তাদের কিছু বিলি করা হয়েছে, এখনো সবাই নিয়ে পারেনি, কিছুটা এখনো আমার জিপি অফিসেই আছে। আচ্ছা, আর একটা বিষয় হয়েছিল সেটা কি? আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা একটা বিডিও সাহেবই একটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা টাকার অ্যামাউন্ট বলেছিলেন, সেই টাকাটাও আদৌ এখনও অ্যাকাউন্টে পৌঁছেছে কি না আমার অ্যাকাউন্টে চেক করা হয়নি। তবে সেই টাকাটাও আমি আমার ব্যক্তিগত মত করে যারা যেভাবে সহযোগিতার জন্য আসছে তাদেরকে সেইভাবে দিচ্ছি, সেই টাকাটার থেকেই যে এখনও খরচ করেছি কি সেটা আমি বলছি না। তবে আমার ব্যক্তিগতভাবে আমি যখন যে আসছে যেভাবে পারছি তাকে সহযোগিতা করছি। এবং আপনাদের মেম্বার বা সকলের আলোচনার মাধ্যমেই এই সমস্ত সিদ্ধান্তগুলো করছেন? একদম একদম, আমি কোনো কাজই আমার মেম্বাররা মেম্বারদের অনুমতি ছাড়া আমি করি না। সেক্ষেত্রে মেম্বারদের সহযোগিতা সবসময় নিয়েই করি। আর আমার মেম্বাররা মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই আমরা সবার পাশে থাকছি, সবার সহযোগিতা করছি। কমল দত্তের রিপোর্ট, নদিয়া।